যদি সময় আসছে হয়তো আগামী বার হয়তো নির্বাচন করবো না, বিকজ দেখতে হয়। হ্যাঁ, আমি তো রাজনীতি করে খাই না, ব্যবসা করে খাই। সেই রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই কন্ট্রোল থাকুক, এবং এইভাবেই কিন্তু জাতির পিতা কন্যা এবার মনোনয়ন দিয়েছে। রাজনীতিবিদদের কি ম্যাক্সিমাম দিয়ে ব্যবসা, আমার হিসাবেও ব্যবসা লেখা আছে, একটা চাকরি না ব্যবসা তো দেখতে হয়। হ্যাঁ, আমি তো রাজনীতি করে খাই না, ব্যবসা করে খাই। সেই হিসাবে বিভিন্ন পত্রবিদ দেখায় যা দেখায় এত পার্সেন্ট ব্যবসায়ী, ইটস নট ট্রু, ইটস নট ট্রু, এবার একেবারে ট্রু না। সো আমি এই অনুরোধটা জানাচ্ছি সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে একটা জিনিস আমি চাই, আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর কাছে চাই। অনেক কিছু রাখা হচ্ছে, আমরা কিন্তু সব খবর রাখি। কেউ ভাববেন না যে আমি খবর কম রাখি। আমি ক্যানাডার থেকে বসে কিন্তু নারায়ণগঞ্জে বাংলাদেশ রাজনীতিতে করেছি টেলিফোনে ভাষণ দিয়ে, এবং আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া ওইটাই যে আমার মতো ছোট্ট ক্ষুদ্র আওয়ামী লীগের কর্মী দেশে ফেরার পরে আপনারা সবাই ছিলেন, বাদল ভাই তো ছিলেন, সবাই ছিলেন, দীপু ছিল, সবাই ছিল, আমাদের বিমলদা ছিল, সবাই ছিল সেদিন। হ্যাঁ, যে সারা নারায়ণগঞ্জে যখন আমি মিটিং শেষ করলাম বাসায় যাই, সেনাবাহিনীর 9 ডিভিশনের একটা পুরো টিম, র্যাব, তখনকার বিডিআর, পুলিশ আমাকে গ্রেপ্তার, অন্যদিন আমার এলাকায় কেউ ঢুকতে পারেনি। আমার মতো একটা ক্ষুদ্র মানুষের জন্য এর চেয়ে কী চাওয়া পাওয়া আছে? আমার রাজনীতিতে এর চেয়ে বড় চাওয়া পাওয়ার কিছু নাই। এই ঋণকে আমি শোধ করতে পারবো না। 15 দিন আমি এলাকায় ছিলাম, 15 ডেইজ, আমার কেউ ঢুকতে পারেনি আমাকে। লক্ষ লক্ষ মানুষ আমাকে পাহারা দিচ্ছে শীতের রাতে, একটা রাজনীতিবিদের জন্য এর চেয়ে বেশি পাওয়ার কিছু নাই বলে আমি মনে করি। যাই হোক, এখন চলে যাওয়ার সময় আসছে দুনিয়া থেকে, যদি সময় আসছে হয়তো আগামী বার হয়তো নির্বাচন করবো না, বিকজ স্মার্ট বাংলাদেশ করার জন্য যে ব্রেন দরকার সেই ব্রেন আমার নাই, টু বি অনেস্টলি সেই ব্রেন আমার নাই। স্মার্ট বাংলাদেশ করবে কে? এই ডিজিটাল বাংলাদেশ করার কে? সজীবদের জয়, কত গুজব কি আমেরিকা অ্যারেস্ট হয়ে আছে বলে, এখন তো বাংলাদেশ আছে, কত ভণ্ডামি, একজন নিয়ে দেয়া বিদেশিকে নিয়ে বিএনপি হেড অফিসে নিয়ে গেল, বলো তলে হাত দে, আমরা বলি না এত বড় মুরগি, কত বড় মুরগি, এত বড় মুরগি, কত বড় মুরগি, পরে বলে না না সরি তলে হাত দিতে ভুলে গেছি, ছোটবেলায় যোগ করতাম আমরা। সো কী করলো বানাই, আচ্ছা বল যে আমেরিকার সাংবাদিক কিংবা মানবাধিকার কর্মী, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা, বাইডেনের উপদেষ্টা বানিয়ে দিল, সারা ভুয়ার একটা শেষ আছে না, বাপ পার ওরে বাপ পার বাপ ওরে বাপ। হ্যাঁ, এরপর জয় অ্যারেস্ট, এই সজীবদের জয়, তারপরে আমাদের বম্বি, এরা কি তার মায়ের পরিচয় পরিচিত? নো, হাবার থেকে পড়ে আসছে। আজকে ববি আল জাজিরাতে যে ইন্টারভিউ দিয়েছে 2005-এ, একটু সার্চ করে দেখেন তো, তখন তার বয়স কত ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন সাংবাদিকের সাথে ইন্টারভিউ দিয়েছে। আমাদের সায়মা আজাদ পুতুল আজকে তার নিজস্ব যোগ্যতায় ওয়ার্ল্ডে ভোট করে কান্ট্রি হয়ে সে আজকে দিল্লিতে হুর এই সাউথ ইস্ট এশিয়ার ইনচার্জ হয়েছে। তাদের আরেকটা মেয়ে আলহামদুলিল্লাহ আজকে ব্রিটেনে এমপি হয়েছে। আমার কেন কেন মনে হয় এমন দিন আমরা দেখব যে বাংলাদেশের প্রধান যেমন ইন্ডিয়া দেখে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইন্ডিয়ান, আমরা একদিন দেখব বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর বংশধর এবং ওইখানকার প্রধানমন্ত্রীও বাংলাদেশের বংশধর, এটা দেখবো ইনশাল্লাহ, আমার বিশ্বাস, বিকজ দে হ্যাভ এ কোয়ালিটি।